হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো কাজী নজরুল ইসলাম। প্রায় 70টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি, ওকে শুরু করি তাহলে। 1 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, 1899 খ্রিস্টাব্দে 24শে মে। 2 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে। 3 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের পিতার নাম কি? উত্তর, কাজী ফকির আহমেদ। 4 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের মাতার নাম কি? উত্তর, জাহেদা খাতুন। 5 নম্বর কোশ্চেন, বিদ্রোহী কবি কাকে বলা হয়? উত্তর, নজরুল ইসলামকে। 6 নম্বর কোশ্চেন, বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? উত্তর, অগ্নিবীণা। 7 নম্বর কোশ্চেন, নজরুলের কবিতা সংকলন গ্রন্থটির নাম কি? উত্তর, সঞ্চিতা। 9 নম্বর কোশ্চেন, নজরুলের লেখা একটি নাটকের নাম লেখ? উত্তর, ঝিলিমিলি। 9 নম্বর কোশ্চেন, নজরুলের লেখা একটি উপন্যাসের নাম লেখ? উত্তর, বাঁধনহারা। 10 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের প্রকাশিত পত্রিকার নাম কি? উত্তর, রাহুকেতু। 11 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের 2টি কাব্যের নাম লেখ? উত্তর, বিশের বাঁশি, সর্বহারা। 12 নম্বর কোশ্চেন, কুলি মজুর কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? উত্তর, সাম্যবাদী। 13 নম্বর কোশ্চেন, নজরুলের কাব্য প্রতিভার স্ফুরণ ঘটে কখন? উত্তর, কারামুক্তির পর। 14 নম্বর কোশ্চেন, নজরুলের শিশু বিষয়ক 2টি কবিতার নাম বলো? উত্তর, লিচুচোর ও খুকি কাঠবিড়ালি। 15 নম্বর কোশ্চেন, 1922 খ্রিস্টাব্দে নজরুলের কাছে কেন স্মরণীয়? উত্তর, কবি রাজরূপে ভরণ। 16 নম্বর কোশ্চেন, নজরুলের বস্তুনিষ্ঠ ও বক্তব্য প্রধান 2টি কবিতার নাম লেখ? উত্তর, ফরিয়াদ ও কান্ডারি হুঁশিয়ার। 17 নম্বর কোশ্চেন, নজরুলের রচিত একটি গীতিনাট্যের নাম কি? উত্তর, আলেয়া। 18 নম্বর কোশ্চেন, ফতের দিশা কবিতাটি নজরুলের কত সালে রচনা? উত্তর, 1927 সালে। 19 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর, কুহেলিকা। 20 নম্বর কোশ্চেন, কাজী নজরুলের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, অগ্নিবীণা। 21 নম্বর কোশ্চেন, রুদ্রমঙ্গল কার লেখা? উত্তর, কাজী নজরুল ইসলামের। 22 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? উত্তর, ফদম গোখরা। 23 নম্বর কোশ্চেন, ফণী মনসা কাব্যের রচয়িতা কে? উত্তর, কাজী নজরুল ইসলাম। 24 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন কত বছর? উত্তর, 23 বছর। 25 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, লাঙ্গল পত্রিকায়। 26 নম্বর কোশ্চেন, বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় কত সালে? উত্তর, 1922 খ্রিস্টাব্দে। 27 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের প্রেমানুভূতিমূলক কাব্য কোনটি? উত্তর, দোলন চাঁপা। 28 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, সর্বহারা। 29 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? উত্তর, আনন্দময়ীর আগমনে। 30 নম্বর কোশ্চেন, অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? উত্তর, প্রলয়োল্লাস। 31 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? উত্তর, 1976 সালে 29শে আগস্ট। 32 নম্বর কোশ্চেন, কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন? উত্তর, 40 বছর বয়সে। 33 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর, বেতার দান। 34 নম্বর কোশ্চেন, বেতার দান কি? হচ্ছে গল্প, বেতার দান হলো গল্প, কে লেখেন? নজরুল ইসলাম। 35 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? উত্তর, ছায়ানট। 36 নম্বর কোশ্চেন, কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? উত্তর, পদ্মা গোখরা। 37 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর, মিত্রকুদা। 38 নম্বর কোশ্চেন, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? উত্তর, ছায়া হরিণ। 39 নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের একটি প্রেমের কবিতার নাম লেখ, সেটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, চক্রবাক কাব্যের অন্তর্গত বাতায়ন পাশে গো বাক তরুর সারি কবিতাটি।
চল্লিশ নম্বর কোশ্চেন, নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর 1921 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। 41 নম্বর কোশ্চেন, নজরুলকে স্বভাবকবি বলেছিলেন কে? উত্তর সুধীন্দ্রনাথ দত্ত। 42 নম্বর কোশ্চেন, ফতেহ দিশা কবিতাটি কোন কবির রচনা? উত্তর কবি কাজী নজরুল ইসলামের। 43 নম্বর কোশ্চেন, ফতেহ দিশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তর ফণী মনসা নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। 44 নম্বর কোশ্চেন, কে বিদ্রোহী কবি নামে পরিচিত? উত্তর কাজী নজরুল ইসলাম। 45 নম্বর কোশ্চেন, কার সাহিত্যকর্মে ভালোবাসা, মুক্তি ও বিদ্রোহ প্রাধান্য পেয়েছিল? উত্তর কাজী নজরুল ইসলাম। 46 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের গান কি নামে পরিচিত? উত্তর নজরুল সঙ্গীত বা নজরুল গীতি। 47 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? উত্তর দুকু মিয়া। 48 নম্বর কোশ্চেন, কোন কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে বর্ণনা করেন? উত্তর বিদ্রোহী কবিতাটিতে। 49 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের প্রথম গদ্য রচনাটির নাম কি? উত্তর বাউন্ডুলের আত্মকাহিনী। 50 নম্বর কোশ্চেন, কোন কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে বর্ণনা করেন? উত্তর বিদ্রোহী কবিতাটিতে। 51 নম্বর প্রশ্ন, বিশের বাঁশি কে রচনা করেন? উত্তর কাজী নজরুল ইসলাম। 52 নম্বর প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। 53 নম্বর প্রশ্ন, পূজারিণী কবিতার লেখক কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 54 নম্বর প্রশ্ন, দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর সিন্ধু হিন্দুল। 55 নম্বর কোশ্চেন, কল্লোল যুগের কবি কে ছিলেন? উত্তর কাজী নজরুল ইসলাম। 56 নম্বর কোশ্চেন, বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 57 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? উত্তর বিশের বাঁশি। 58 নম্বর কোশ্চেন, মিত্রক্ষুদা উপন্যাসটি কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলামের। 59 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? উত্তর বর্ধমানে। 60 নম্বর প্রশ্ন, নজরুলের প্রথম উপন্যাস কোনটি? উত্তর বাঁধনহারা। 61 নম্বর কোশ্চেন, লাঙ্গল পত্রিকাটি কে সম্পাদনা করতেন? উত্তর কাজী নজরুল ইসলাম। 62 নম্বর কোশ্চেন, শিউলি মালা গল্পের লেখক কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 63 নম্বর প্রশ্ন, ধর্মকথা প্রেমের বাণী জানে মহান উচ্চ ক্ষোভ, কিন্তু সাপের দাঁত না ভেঙে মন্ত্রধারে যে বেকুব, পঙ্ক্তিটি দুটির স্রষ্টাকে? উত্তর কাজী নজরুল ইসলাম। 64 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? উত্তর অগ্নিবীণা। 65 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলাম যে সাহিত্য পত্রের সাথে যুক্ত ছিলেন না তার নাম কি? উত্তর বিজলি পত্রিকা। 66 নম্বর কোশ্চেন, তোমরা যেসব ধারে খোকা বাংলা ভেঙ্গে ভাগ করো তার বেলা, উদিত অংশটির কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 67 নম্বর কোশ্চেন, রাজবন্দির জবানবন্দি কে রচনা করেছেন? উত্তর কাজী নজরুল ইসলাম। 68 নম্বর কোশ্চেন, দুকু মিঞা নামটি কার ছিল? উত্তর কাজী নজরুল ইসলামের। 70 নম্বর কোশ্চেন, খেয়া পারে তরণী কবিতাটির কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 70 নম্বর কোশ্চেন, ফণী মনসা কাব্যের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 71 নম্বর প্রশ্ন, গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, উক্তিটি কার? উত্তর কাজী নজরুল ইসলামের। 72 নম্বর প্রশ্ন, দুর্গমগিরা কান্তার মরু দুস্তর পারাবার হে গানটির রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 73 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলি কী কী? উত্তর অগ্নিবীণা, দোলন চাপা, বিশের বাঁশি, বাঙ্গার গান, ছায়ানট, সাম্যবাদের সর্বহারা, ফণী মনসা, সিন্ধু হিন্দুল, চক্রবাক। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে, আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
থ্যাংক ইউ।